কুড়িগ্রামের ভুরুঙ্গা বাড়িতে প্রথমবারের মতো যান্ত্রিকভাবে রাইস ট্রান্সপ্লান্ট যন্ত্রের সাহায্যে চলতি মৌসুমে আমন ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। এতে খরচ ও সময় কম লাগে, স্থানীয় কৃষকরা এই যন্ত্রের সাহায্যে চারা লাগানোর আগ্রহ বাড়ছে। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার 12টি কৃষক দলের মাঝে 12টি ইয়ারমার রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র বিনামূল্যে বিতরণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিটি রোপণ যন্ত্রের মূল্য প্রায় 4,75,000 টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই মটরস থেকে কৃষকদের এই যন্ত্র পরিচিতি ও পরিচালনা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য কামরুল হাসান, আশরাফ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজবুল হোসেন, শাহানুর আলম, স্প্রে মেকানিক শামীম হোসেন সহ প্রমুখ। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, চলতি আমন মৌসুমে উপজেলায় মোট 16,714 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে চলতি মৌসুমে উপজেলার সবকটি ইউনিয়নেই স্বল্প খরচে পর্যায়ক্রমে আমন ধান রোপণ করা হবে। ধান রোপণ যন্ত্র দিয়ে জমিতে অল্প সময়ে সামান্য পরিশ্রমে সহজেই ধানের চারা রোপণ করা যাবে, এতে ধান উৎপাদন খরচ সাশ্রয় হবে।